আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি চলে আসছি রান্নাঘরে ইফতারি বানানোর জন্য। আজকে প্রথম রোজা, সবাই আমরা জানি সবাই আমরা রোজা আছি। তো আমি পেঁয়াজটাকে ভেজে এখানে আমি প্রথমেই ছোলা দিয়ে শুরু করলাম। আসলে ছোলা ছাড়া ইফতারি হয়ই না, সবারই মনে হয় এক অবস্থা আমার মতো। তো আমি এখানে মশলা কষিয়ে তারপরে আমি ছোলাটাকে দিয়ে দেবো। আর ছোলাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আর আপনাদের কেমন রোজা, সবাই কেমন কাটলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু টমেটো কেটে তারপরে দিয়ে দিলাম। আমি ছোলার ভিতরে সাধারণত একটু টমেটো দেই, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনাদের দিবেন না। তো দেখেন আমি এখানে ছোলাটা সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম, আর সাথে আমি একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি খানিকটা সময় এটাকে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিছি, এবার ঢেকে দিলাম। এই যে আমার ছোলাটা একদম হয়ে গেছে। আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ছোলার ভিতরে ধনিয়া পাতা ছাড়া হয়ই না ছোলার ভিতরে। আমি সবসময় ট্রাই করি দেওয়ার জন্য, মাঝে মাঝে থাকে না যখন তখন কি আর করা, দেই না। আর এখন লকডাউনের সময় এখন ইচ্ছা করলেই আমরা সব কিছু দিতেও পারি না। তো আর একটু সময় কষিয়ে তারপরে আমি ছোলাটাকে উঠিয়ে নেব। এই যে দেখেন একটু নেড়ে চেড়ে আমার ছোলাটা হয়ে গেছে। এবার আমি ভাজাভুজিতে চলে যাব, ভেজে নেব। আর যেগুলো, এই যে আমি এবার বেগুনিটা দিয়ে দিলাম। তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম। তো এত কিছু আর কি দেখাতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর কি যেগুলো করলাম তাই অল্প 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 করে আমি দেখাচ্ছি। আর এগুলো তো ইফতারি আইটেম, এখন আমরা সবাই ঘরে তৈরি করি, আর সবাই একটু স্বাস্থ্য সচেতন, কেউ বাইরে থেকে কেনাকাটা করি না খুব একটা। তাই হয়তো ভালো বা খারাপ দুইটার একটা হবে, তারপরে আমরা চেষ্টা করি সব কিছুই ঘরে বানিয়ে খাওয়ার জন্য। তো আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। আমি বেশি ভাজাভুজি সব ধরনের আইটেমই করব, তবে আমি বেশি বেশি করব না। আমরা যেহেতু আমরা চারজন মানুষ, আর অত ভাজাভুজি আমি এত পছন্দও করি না ভাজা পোড়া। তারপরেও বাচ্চারা রোজা করতেই হয়। এবার আমি আলু চপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি আগে আগে করে রেখেছিলাম, যার জন্য আর কি শুধু ভাজাটাই দিয়ে দেখাইলাম। পুরোটা দেখানোর আর কি তো কিছুই নাই, সবাই এগুলো আমরা পারি। তো এবার দিয়ে দিলাম আমি ডিম চপ। এই ডিম চপটা ছাড়া আমার মেয়ে রোজা রাখা ইফতারি হয় না আর কি। ডিম চপ তার খেতেই হবে, ডিম চপ তার খুবই পছন্দ, তাই ওর জন্যই ডিম চপটা বানানো। আমি এখানে দুইটা ডিমকে অর্ধেক করে নিয়েছি, চার পিস হয়েছে, আমি এর বেশি আর করিনি। এই যে ডিম চপটা আমি, আর ডিম চপটা এভাবেই ওকে করে দিতে হবে। আলুর মধ্যে যদি ডিম দেই সেটা ও খায় না, ওকে ডিম, শুধু ডিম দিয়ে ভেষনের ভিতরে তারপরে করে দিতে হবে ওকে। তো যেহেতু ডিম চপ কম ছিল তাই আমি ভাবলাম যে আমার এখানে আমি এবার চিকেন পাকোড়া করার জন্য রেখে দিয়েছিলাম, ভাবলাম পাশে এটাও দিয়ে দিই। যেহেতু সবগুলোই করতে হবে আমার, তাড়াতাড়ি করাই ভালো। আর অনেকগুলো আইটেম যেহেতু করতেও হবে, তারপরে আবার টেবিল গুছোতে হবে সব কিছু। আমি আসরের নামাজ পড়ে তারপরে ইফতারি বানাতে চলে আসছি, আর রান্না আমি শেষ করে ফেলেছি। রান্না বলতে আমি তরকারি রান্না করে ফেলেছি, ভাতটা রান্না করব সন্ধ্যার পরে, ইফতারির পরে। তো এখানে আমি সবগুলো এভাবে দিয়ে দিলাম। এবার ভেজে আর কি উঠিয়ে নেওয়ার পালা। কেমন কাটলো আপনাদের রোজা অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের খুব 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 বেশি প্রয়োজন, তাই প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। এবার আমি পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজু ছোটো ছোটো করেই বাজি, আমি অনেক বড় বড় পেঁয়াজু বাজি না। আর এই পেঁয়াজুটা এত টেস্ট হয়, একদম মুচমুচে হয়, খেতে অনেক মজা হয়। তো
দেখেন এবার আমি সবগুলো টেবিলে নিয়ে নিছি আর আমার এই টেবিল গুছানো সম্পূর্ণই আমার হাজবেন্ড করেছে এগুলো আমি করিনি কোনো কিছুই শুধু আমি বাজার কু করেছি বাজার পোড়া আর রোজা রেখে আমার চুলার কাছে থাকা খুব কষ্ট এই যে দেখেন এখানে শরবত দই চিড়া খেজুর ফল আছে কয়েকটা ফল এখানে জিলাপি বুন্দিয়া ফল আছে কলা আনারস মালটা আপেল পেয়ারা শশা তরমুজ আর সবগুলো যেগুলো আমি করছিলাম ভাজা পোড়া যেগুলো সেগুলো সবগুলো একসাথে আমরা তো সবাই মিলে আজকে খুব আনন্দের সহিত ইফতার শেষ করলাম প্রথম রোজা ভালো লাগলো প্রথম রোজা এই জন্যই এত বাজাবাজি আমি করেছি কিন্তু পরে আমি আর এত বাজাবাজি করব না করব অল্প অল্প বাচ্চাদের জন্য করতেই হবে কারণ আমার মেয়ে ছেলে দুজনেই রোজা থাকে তো আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ